আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সকল প্রবাসীদের জেনে নেওয়া খুবই জরুরি। সৌদি প্রবাসীরা আকামা নবায়নে ভুল করেও দেরি করবেন না, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নির্দিষ্ট সময়ে আকামা বা রেসিডেন্ট পারমিট নবায়ন না করলে তাদেরকে ৫০০ রিয়াল জরিমানা গুনতে হবে বলে গতকালকে পাসপোর্ট বিভাগ থেকে একটি জরুরি বার্তায় জানানো হয়েছে। এই জন্য বিশেষ সুযোগ হিসেবে তাদেরকে সময় আরও ৩ দিন বাড়ানো হয়েছে। গত রোববার পাসপোর্ট বিভাগের বরাত দিয়ে সৌদি সংবাদ সংস্থা আল মাদিনা জানিয়েছে, সৌদি নাগরিকদের বিদেশি স্ত্রী আকামা নবায়ন করতেও তাদেরকে দিতে হবে ৫০০ রিয়াল ফি। তবে নতুন পাসপোর্টে পূর্ণ তথ্য সংযোজন করতে দিতে হবে না কোনো প্রকার অর্থ। গত ৩ দিনে অবৈধভাবে সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘন করা প্রায় ২৪,০০০ মানুষকে আটক করেছে সৌদি আরব সরকার। এদের মধ্যে ১৫,৭০২জনকে আকামা আইন ভঙ্গ, ৪,৩৫৩জনকে শ্রম আইন ভঙ্গ এবং ৩,৮৮৩জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য আটক করা হয়েছে, আর অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেছে ৩৯৪জন। আটকদের মধ্যে ৮,৪৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, তাদের মধ্যে ৯৪২জন নারী। এছাড়াও অবৈধদেরকে সহায়তা করার জন্য ২৫জন সৌদি নাগরিককেও সাজা দিয়েছে। সৌদিতে কোনো প্রবাসী আকাম আইন অমান্য করে ৬ মাস অবস্থান করার পর পুলিশের হাতে ধরা পড়লে তাকে ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি তাকে তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া তাকে যখন তার নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তখন তার আঙ্গুলের ছাপ নেওয়া হবে, যাতে করে সে আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে না পারে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার প্রবাসীদেরকে এ ব্যাপারে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। সৌদি আরবের প্রবাসীরা আকামা নবায়ন করার জন্য তারা আরও অতিরিক্ত ৩ দিন সময় পাবে। তাই সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আকামা এখনও নবায়ন করেননি বা আপনাদের আকামা এক্সপায়ার হওয়ার পথে, আপনারা খুব দ্রুত আপনাদের আকামা নবায়ন করে নিন। মনে রাখবেন, সৌদি আরবে পুলিশ এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। আপনার যদি আকামা না থাকে তাহলে সৌদি আরবে পুলিশ আপনাকে আটক করে সরাসরি সফর জেলে প্রেরণ করবে, সেখান থেকে আপনাকে সরাসরি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। আপনি আর কখনোই সৌদি আরবে ফেরত আসতে পারবেন না। তাই আশা করি আপনারা এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নেবেন। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।